आज हमें सर्षेर खोल दिए और सुफला दिए एक लिकुईड तरल सार बनाब जेटा गाछेर जोन्नो खूबी उपकारी। ये तरल सारटा गाछे दिले गाछेर ग्रोथ खूब भालो हय और गाछ खूब सहजे ये खाबारटा निते पारे। तो तार जोन्नो ये जे आमि खोल नियेछि एखाने 250 ग्राम मतो खोल आछे, ये जे 10 लिटार जले आमि एटा दिये दिच्छि। এবার এর মধ্যে আমি এক মুঠ পরিমাণ সুফলা দিয়ে মিশিয়ে দেব। এই যে সুফলা দেখতে পাচ্ছেন এক মুঠো মতো আছে, এই এক মুঠো সুফলা আমি এর সঙ্গে ভিজিয়ে দেব। তো এটা 4 থেকে 5 দিন ভিজবে, ভিজে ভালো করে গলে যাবে। তারপরে এই সারটাকে, এই লিকুইড তরল সারটা যেটা তৈরি হবে, এটাকে আমি ভালো করে নেড়ে পুরোপুরি যখন মিশে যাবে পুরোপুরি নেড়ে এতে 10 লিটার জলের সঙ্গে 2 মগ করে মিশিয়ে প্রত্যেকটা গাছে দিয়ে দেব। এই তরল সার যদি আপনি 15 দিনে একদিন গাছে দিতে পারেন তাহলে যে কোনো গাছ, এই সর্ষের খোল সুফলা সব গাছেই যায় এরা, এই জিনিসটা সব গাছেই আপনি ব্যবহার করতে পারেন। তাতে গাছের গ্রোথ খুব ভালো হবে, জবা গাছ, সিজনাল ফুল গাছ, অন্যান্য কামিনি, তারপরে বুগেনভেলিয়া সব গাছেই দিতে পারেন। তাহলে এটা এখন 4-5 দিন এটা ভিজবে, ভেজার পরে আমি এটাকে কিভাবে জলের সঙ্গে মিশিয়ে গাছে দেব তারপরে দেখাবো। এটা 4 দিন হলো আমি সুফলা আর খোল ভিজিয়েছি, এখন গরমকাল, 4 দিনেই ভালো ভিজে গেছে পুরো, দারুণ, একদম দুটোই, সুফলাও একদম মিশে গেছে আর খোল তো একদিনেই হয়ে যায়। তো শীতকাল হলে এটা 1 সপ্তাহ রাখলে ভালো হয়। তো এই যে যে লিকুইডটা, এটা আমি এখানে যে প্রায় 10 লিটার মতো জল নিয়েছি এই বালতিতে, এর মধ্যে আমি যেহেতু গরমকাল তাই একটু পাতলা করে দিতে হয়, আমি 1 মগ এই যে তুলে এটার সঙ্গে মিশাচ্ছি, 1 মগ আর 1/2 মগ নেবো। এই যে মিশিয়ে নিলাম পাতলা করে, এবার আমি সমস্ত গাছে দিয়ে দেব। এই লিকুইডটা এবার সমস্ত জবা গাছ, কাগজি গাছ, সিজনাল ফুল থাকলে সিজনাল ফুল গাছ, নয়নতারা, যে গাছ, সব গাছেই দিয়ে দিতে পারবেন। তো খেয়াল রাখতে হবে এই লিকুইডটা সকালবেলার দিকে দিলেই ভালো হয়, আর গাছের গোড়াটা যেন এরকম হালকা হালকা ভিজে থাকে। সবসময় গাছের সার, যে কোনো লিকুইড সার বা যে কোনো সারই ব্যবহার করুন, সকালবেলার দিকে ব্যবহার করলেই ভালো হয়। এটা এটাকে নেড়ে এবার আমি গাছের সাইড দিয়ে, গোড়ার সাইড দিয়ে দিয়ে দেবো। এটা একটা ফুরুষ গাছ, এটাও দিয়ে দিচ্ছি, এটা লাল ফুরুষ, এটা দিয়ে দিচ্ছি। মোটামুটি যত গাছ আছে সব গাছেই দিয়ে দেবো, কাগজিতেও দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা গাছে, এখন যেহেতু গরমকাল 15 দিনে একদিন এই সার ব্যবহার করলে গাছের চেহারা খুব ভালো হবে, গ্রোথও খুব ভালো হবে। এটা দেওয়ার পরে দুদিন, আমি এই 2 দিন পরে গাছের গোড়াটা সুন্দর করে আবার খুঁড়ে দেব। খুঁড়ে আবার এই সারটা, আবার এটা যেহেতু ভিজানো রয়েছে, আবার কিছুদিন পরে যদি থাকে এটাই দেব, আর যদি না থাকে আবার ভিজিয়ে দেব এগুলো। এই লিকুইড সার 15 দিন অন্তর ব্যবহার করলে গাছ খুব সুন্দর হয়, সুফলাটাও পড়ছে, আবার এখানে গাছের যেটা খোল জল সেটাও পড়ছে,
এইভাবে ব্যবহার করে দেখুন, দু মাসে গাছের চেহারা দেখতে পাবেন, খুব সুন্দর হয়েছে, নতুন পাতা ছেড়েছে, গাছে ফুলও প্রচুর হবে।